আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের মডেল নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো স্পেসিফিকলি খুবই পপুলার মডেল বাংলাদেশে চাহিদা সম্পূর্ণ মডেল বাজেট ফ্রেন্ডলি মডেল এবং আজকের ভিডিওতে আমরা স্পেসিফিকলি দুইটা ব্র্যান্ডকে টার্গেট করছি একটা হচ্ছে এইচপির মধ্যে আর একটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আর এইচপির মধ্যেও কিন্তু অলমোস্ট দুইটা থেকে তিনটা ক্যাটাগরি বা মডেলের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ এইচপি এলিট বুক সিরিজ প্রো বুক সিরিজ জেড বুক সিরিজ তার মধ্যে আবার রাইজেন প্রসেসর দিয়ে ইন্টাল প্রসেসর দিয়ে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে পাশাপাশি সার্ফেসেরও বেশ কিছু কালেকশন আছে বাট আজকে আমরা একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব যে বাজেটের মধ্যে আপনি এলিট বুকের থেকে সার্ফেসে কি কি বেটার পাচ্ছেন সার্ফেসের থেকে আপনি এইচপি ল্যাপটপগুলোতে কি কি বেটার পাচ্ছেন কারণ দুইটা ল্যাপটপেরই তো নেগেটিভ পজিটিভ আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব আর সব থেকে বাজেট ফ্রেন্ডলি ভ্যালু ফর মানে কোন ল্যাপটপটা প্রোভাইড করছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্টার্ট ভিডিও আমরা আজকে কিছু কালেকশন থেকে আর বর্তমান প্রেক্ষাপট দেখলে যেটা বোঝা যায় যে এইচপি বর্তমানে কাস্টমার ফিডব্যাক অনুযায়ী সবথেকে ভালো ভ্যালু প্রোভাইড করছে লুকস ভ্যালু কনফিগারেশন সব কিছু তো রয়েছে এইচপি এলএড বুক সেভেন টু ফাইভ জি ফোর এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনি সার্ফেসের তেমন কোনো ল্যাপটপ সিরিজ পাচ্ছেন না হয়তো সার্ফেস প্রো সিরিজ পাওয়া গেলে যেতে পারে বাট ল্যাপটপ সিরিজ কিন্তু থাকছে না কারণ এটা বাজেটটা খুবই রিজনেবল সেভেন টু ফাইভ জি ফোর এম ডি এইট প্রসেসর আট দুশো ছাপ্পান্ন জিবি বাট এইচপির এই মডেলগুলোতে খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি যখন আমি দেখি যে কাস্টমাইজেশন ফিচার আছে আপনি র্যাম বাড়াতে পারছেন এসএসডি বাড়াতে পারছেন আলাদাভাবে হার্ড ডিস্ক লাগানো যাবে প্রয়োজনীয় সকল পোর্টস অ্যাভেলেবেল আছে মানে এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে পোর্টস নিয়ে আপনি কখনো কমপ্লিকেশন খাবেন না আর এই ল্যাপটপটা মোটামুটি মেটাল বডি দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা বিলো অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই সেভেন টু ফাইভ জি ফোর যদি এটার কথা বলি আপনি সার্ফেসে এটার মধ্যে এই বাজেটের যে কোনো ডিভাইস পাচ্ছেন না ল্যাপটপ সিরিজের কথা বললে নেক্সটে আমরা সেটা দেখা পেটে এইচপি প্রবুকের মধ্যে ফোর থ্রি জিরো জি সেভেন আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি ইউজুয়ালি এইচপি আমার মনে হয় প্রবুক সিরিজটা বা প্যাভেলিয়ন সিরিজটা ওয়ান অফ দ্য মোস্ট রিজনেবল বাজেট সিরিজ বা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি প্রাইস কম্পিটিটিভ প্রাইস তারা মার্কেটে দিয়ে থাকে এলিট বুক সিরিজের বরাবরই প্রাইস বেশি হয়ে থাকে এইচপি এনভি ভি এক্সপেক্টরা এগুলো তো প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ বাট বাজেট সেগমেন্টের কথা বললে এইচপি প্রোবুক এবং এইচপি প্যাভিলিয়ন বা এইচপি ল্যাপটপ সিরিজগুলো খুবই ভালো ওয়ার্ক করে বাংলাদেশের মার্কেট অনুযায়ী তো এটার প্রাইসটা মাত্র তিরিশ হাজার নব্বই টাকা আই থ্রি টেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি সকল সুযোগ আছে প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার নব্বই টাকা রাইজেনের মধ্যে দারুণ একটি ল্যাপটপ আছে যেটা হচ্ছে আপনি এখন যদি কম্পারেটিভলি চিন্তা করেন বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইচপি প্রবুকের ডাবল ফোর ফাইভ জি যেটা আগে বলেছি যে প্রোবুকের বেশ কয়েকটা সিরিজ আছে যেগুলো বাংলাদেশের মধ্যে এখন খুব ভালো ভ্যালু ফর মানি ল্যাপটপ প্রোভাইড করছে তো এটা হচ্ছে থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম ইভেন দো পাঁচশো বারো জিবি এসএসডি আপনি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হাই পারফর্মিং ল্যাপটপ ডেডিকেটেড এ এম ডি রেডিওনে গ্রাফিক সহ আছেন ল্যাপটপটি চমৎকার কন্ডিশন তিন থেকে পাঁচ ঘন্টা কম বেশি ব্যাটারি ব্যাক প্রয়োজনীয় পোর্টস অ্যাভেলেবেল আছে ল্যাপটপে এটার প্রাইসটা আমাদের ছিল পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা বাট এটা আপনি এখন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন যারা চল্লিশের আশেপাশে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের কাজের জন্য ল্যাপটপ চাচ্ছেন ভেরি গুড অপশন প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এটা ওয়ান অফ দ্য বেস্ট আপনি যদি যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন ওয়ান অফ দ্য বেস্ট কারণ এটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে জেড বুকের কথা বলতে হয় জেড বুকের মধ্যে আমাদের কাছে বেশ কয়েকটা মডেল আছে আজকে অবভিয়াসলি দুইটা দেখাবো বাট আমাদের কাছে জেডবুকের মধ্যে অলমোস্ট পাঁচটা থেকে ছয়টার মতো মডেল আছে তো আমার হাতে যেটা হচ্ছে জেডবুক ফর্টি নিউ জি সিক্স আই ফাইভ এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি এটা খুবই ডিসেন্ট একটা ল্যাপটপ বা মিড বাজেটের মধ্যে মিডিয়াম কনফিগারেশন বাট আপনি যদি এলিড বুক সিরিজে যান এই প্রাইজে হয়তো আপনি আই সেভেন অ্যাফোর্ড করতে পারেন ষোলো পাঁচশো বারো জিবি অ্যাফোর্ড করা পসিবল হয় সেই ক্ষেত্রে যারা শুধু জেডবুক লাভার আছেন বা যারা ভারী কাজ করবেন তাদের জন্য শুধু রিজেট বুকটা রিকমেন্ড থাকবে আদারওয়াইজ আপনি ইলিট বুকে যেতে পারেন প্রবুকে বুকে যেতে পারেন সেখানে আপনি কনফিগারেশন বা প্রসেসরগত কনফিগারেশন অনেকটা বেটার পাবেন এই প্রাইজের ভিতরে তো জেড বুক ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি সিক্স আই ফাইভ ষোলো দুশো আপনি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ হাজার নয়শো নব্বই লাস্ট ভিডিওতে লাস্ট প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট করে দিয়েছি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই আবারও বলছি যারা শুধুমাত্র ভারী কাজ করবেন যে আপনি ভিডিও এডিটিং করবেন আপনি ফটো এডিটিং করবেন সেই ক্ষেত্রে আপনি মডেলটার যেতে পারেন আদারওয়াইজ আপনারা যারা অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করবেন তারা জেডবুক যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার না আপনি যে কোনো মডেল ডিসাইড করতে পারেন নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন এটা হচ্ছে এইচ জেটবুক ওয়ার্ক স্টেশন আই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দারুণ একটা ল্যাপটপ এটা নিয়ে আমাদের ডেডিকেটেড রিভিউ আছে যারা দেখেননি এখন পর্যন্ত অবশ্যই চেক আউট করে আসবেন আমাদের চ্যানেলে ভিডিওটা রিসেন্টলি আপলোডেড প্রাইসটা হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই দারুণ একটা ল্যাপটপ যেহেতু রিভিউ আছে তাই আলাদা করে বললাম না বাট এই বাজেট অনুযায়ী খুবই ভালো একটা ল্যাপটপ ষোলো পারশো বারো আই সেভেন টেন জেন ইভেন এই বাজেটে সার্ফেসেরও একটা ল্যাপটপ আছে যখন সার্ফেস ল্যাপটপটা দেখাবো তখন আমি কম্পেয়ার করে বলবো তো সার্ফেসের মধ্যে আমাদের কাছে আসলে মোটামুটি পাঁচটা ছয়টার মতো মডেল অ্যাভেলেবেল আছে এর মধ্যে অন্যতম স্টক থাকা মডেল হচ্ছে চারটা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ওয়ান আই ফেফ সেভেন জেন এখন কিছু বিষয় আছে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে দুই ধরনের কাস্টমার বিলং করে একটা হচ্ছে যারা শুধু বাজেট ফ্রেন্ডলি চায় একটা হচ্ছে বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি চায় তো সারফেস হচ্ছে আপনাকে কিছু কিছু মডেল বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ডেফিনেটলি দিয়ে দিবে কারণ কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে সার্ফেসকে বিট করাটা উইন্ডোজের মধ্যে পসিবল না বাজেটের কথা চিন্তা করলে ফার্স্ট অফ অল ডিসপ্লে টু কে টাচ স্ক্রিন হান্ড্রেড পারসেন্ট কালার অ্যাকুরেট ডিসপ্লে যেটা আপনি এইচপির যদি একটা ষাট সত্তর হাজার টাকা ল্যাপটপও নেন এলিট বুক নেন প্রো বুক নেন জেড বুক নেন আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি সার্ফেসের কিন্তু একদম এন্ট্রি মডেলগুলোতে একটা বেটার ডিসপ্লে পেয়ে যাবেন মানে টু কে টাচ স্ক্রিন প্রফেশনাল ডিসপ্লে যেটাতে আপনি কালার গেডিং ভিডিও রেডিং অনায়াসে করতে পারবেন ডলভি স্পিকার যথেষ্ট স্লিম সম্পূর্ণ মেটাল বডি ফাস্ট চার্জিং সাপোর্ট লং টাইম ব্যাটারি ব্যাকআপ আর এটার প্রসেসর যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট এগুলোর প্রসেসর ডিফল্ট টিডিপি আপনি দশ থেকে বিশ ওয়াটের মধ্যে থাকে যার কারণে আপনি ব্যাটারি কনজামশনটা খুবই কম হয় আপনি লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপগুলো থেকে আর এতটা লাইট ওয়েট আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন তো এই সার্ফেস ল্যাপটপ ওয়ান আই ফাইভ সেভেন যেন আট দুশো ছাপ্পান্ন পার্সেন্ট আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস্ট ডিসপ্লে লাগবে সিকিউরিটি সিস্টেম ভালো লাগবে সার্ফেসের আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা অনেক ভালো আপনি জেনুইন ইন্ডোজ পাচ্ছেন প্রত্যেকটা সার্ভেসের ল্যাপটপে সহজে কোনো মালওয়ার অ্যাটাক করার চান্স থাকছে না ইভেন দো যারা একটু সেফের দিকে থাকতে চান যে আপনার ডেটাগুলো অনেক ইম্পর্টেন্ট অনেক ক্রুশিয়াল ডেটা আপনি ডিভাইসে রাখেন সেক্ষেত্রে সার্ফেসের ল্যাপটপগুলো ব্যবহার করলে আপনার ডেটা নষ্ট হওয়ার চান্সেস খুব কম থাকে নেক্সট টাইম আমরা সেটা দেখা পড়েছি ল্যাপটপ টু আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি এটা এই সবগুলো ল্যাপটপ দেখতে অলমোস্ট সিমিলার তাই আলাদা করে বলার কিছু নেই জাস্ট ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন কে ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন মেটাল বডি আই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এটা খুবই ডিসেন্ট একটা ল্যাপটপ বাট আপনি যদি এটা বলেন যে ভাই এই বাজেটের মধ্যে কি আমি সার্ফিসই নিব নাকি এইচপি ডেল লিনোভোর মধ্যে নিব আপনি ডেল লিনোভোর মধ্যে আরও বেটার অপশান পাবেন টেন জেনারেশনও হয়তো পেয়ে যাবেন বাট সার্ফেস আসলে স্পেসিফিকলি তাদের জন্যই যারা কিছু কিছু বিষয়কে প্রায়োরিটি দেয় ডিসপ্লে প্রিমিয়ামনেস লাইট ওয়েট এলিগেন্ট এর পাশাপাশি সিকিউরিটি সেই ক্ষেত্রে আপনাকে বেশি টাকা খরচ করে সার্ফেসই নিতে হবে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ তিন থেকে পাঁচ ঘন্টা কম বেশি কন্ডিশনগুলো যথেষ্ট সুন্দর এবং এই ল্যাপটপ থেকে ল্যাপটপ থ্রি থেকে আপনারা টাইপ সি পোর্টটা কিন্তু শুরু হচ্ছে এর আগে টাইপ সি পোর্ট ছিল না তো ল্যাপটপ থ্রি থেকে টাইপ সি পোর্টটা পেয়ে যাবেন যেটা থার্ড থ্রি প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা সেটা দেখাবো এটা ল্যাপটপ থ্রি আই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চে টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে এটা মেবি ব্ল্যাক কালার সিলভার কালার দুইটাই আছে আমাদের কাছে বাট খুবই সীমিত যারা নিতে চান দ্রুত কল করে তারপরে আপনারা করতে পারেন হয়তো দুই তিন পিসের মতো ব্ল্যাক দুই তিন পিসের মতো সিলভার আছে আমি ভিডিও করতে করতেও হয়তো শেষ হয়ে যেতে পারে এই কারণে অবশ্যই যারা স্পেসিফিকলি মডেলটার জন্য আসবেন একটু দেখে আসবেন বা একটু কল করে আসবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটান্ন হাজার নয়শো টাকা এরকম আরও অনেক কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে সরাসরি সব ভিজিট করলে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন আদারওয়াইজ আমাদের ওয়েবসাইট দেখে আপনারা জানতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোটোকল অটো করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে টোটাল বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধা তো ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যে কোনো তথ্য আপনারা জানতে চান উপর আমাদের নাম্বার আছে যোগাযোগ করে জানতে পারবেন আদারওয়াইজ যারা শপে আসতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের কাছে ফলপট্টি গলি মেট্রো পিলার ধরে আসলে ঠিক দুশো উনপঞ্চাশ নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি গলি দিয়ে তিন থেকে চারটা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর তার সাথের বিল্ডিং সামাদ প্লাজা সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে হাতের পামেই সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে তৃতীয় তলায় আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এ গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে আইটিবিডি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস যদি আরো সহজে আমাদের সব খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিডি শপ লিখে তাহলে সাথে সাথে এবং খুব সহজে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতেও দিতে পারবেন আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে মোট বাইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্ট গুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন www.itbdshop.com লিখে এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটিপিটির সকল ইউটিউব চ্যানেল বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইজের প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান